কোরিয়ার খুব ভালো একটি নেটফ্লিক্স হরর ড্রামা সিরিজ নাম সুইট হোম। সিরিজটি অনেকটা জম্বি মুভির মতো। এই সিরিজটি 10 এপিসোডে নির্মিত। তো আমি আজকে এই সিরিজের 1-3 এপিসোড এক্সপ্লেনেশন করব। এই সিরিজটিতে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং নামগুলো খুব অদ্ভুত ধরনের, তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থে শর্ট নেম ইউজ করব। শুরুতে আমাদের 2020 সালের 9 সেপ্টেম্বর মাসে স্নো ফলিং এর সিন দেখায়, যেখানে আমরা কিছু মনস্টারদের নড়াচড়া করতে দেখি। সেখানে বড় বড় বিল্ডিং এবং ব্রিজ থেকে কিছু মিলিটারি অফিসার নিশানা তাক করে আছে নির্দিষ্ট একদিকে। তখন গুটি গুটি পায়ে একজন আঘাতপ্রাপ্ত ছেলে সামনে এগোতে থাকে। মিলিটারিরা তখন বেরহম ভাবে গুলি মারছিল ছেলেটির দিকে, কিন্তু ছেলেটির তাতে কিছুই হয়নি। এখানেই আমরা ছেলেটির ফ্ল্যাশব্যাক এর ঘটনা বলতে দেখি। পর্ব চেঞ্জ হয়ে অগস্ট মাসে নিয়ে যায়, যেখানে হিউনসি নামক একটা ছেলেকে দেখানো হয় যে নিজের মধ্যে বিভোর, নিজের চিন্তা ভাবনা নিয়ে ডিপ্রেসড ছিল। একা একা এসেছে সুইট হোম নামে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থাকতে। ছেলেটি ওই অ্যাপার্টমেন্টের ছাদে এসে সুইসাইড করতে চাইছে। হতে পারে তার জীবনে ভয়ঙ্কর কোনো অতীত রয়েছে আর সেটাকে ভুলে থাকার জন্য মৃত্যুকে লাস্ট অপশন হিসেবে বেছে নিয়েছে। পাশেই ইউন ইয়ো নামক একটা মেয়েকে প্যালে ডান্স করতে দেখানো হয়। ইউনচি তাকে দেখে থেমে যায়। ইউন ইয়ো বলে, তুমি এখানে সুইসাইড না করে অন্য কোনো জায়গা খোঁজো, শুধু শুধু এই অ্যাপার্টমেন্টের মানুষদের ঝামেলায় ফেলো না। ইউনচি সেখান থেকে নীরব শ্রোতার মতো চলে যায়। ইউনচি একজন প্যালে ডান্সার হতে চায়, কিন্তু তার এক পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় সে প্যালে ডান্সের কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারছে না। ইউন ইয়োর বড় ভাই ইউন ইয়োক, সে তার মেডিকেলের পড়া 2 বছর কন্টিনিউ করার পর একমাত্র ছেড়ে দিয়েছে তার ছোট বোনের প্যালে ডান্সের কম্পিটিশন ফি জমানোর জন্য। দুই ভাই বোনের মধ্যে তেমন একটা ভালো বন্ডিং ছিল না। পর্ব চেঞ্জ হয়ে মিস সাকে দেখায়, তিনি হাতে মাছের বক্স নিয়ে আসে গার্ডকে দেওয়ার জন্য। কে যেন তার ঘরের মধ্যে এই মাছের বক্স রেখে গিয়েছিল, কিন্তু সে দামি মাছ ছাড়া খায় না। সে তাই গার্ডকে মাছের বক্সটা দিয়ে বলে খেয়ে নিতে। গার্ড যখন মাছের বক্সটি ওপেন করে, সে দেখতে পায় মাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং সাথে সাথেই গার্ডের নাকমুখ থেকে গড়গড় করে রক্ত পড়তে থাকে। এরপর থেকেই সে অদ্ভুত আচরণ করে বেড়াচ্ছে। পরবর্তীতে আরও একটি ক্যারেক্টার দেখানো হয়, ইউন জিসু। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জিসু বলতে চাই। জিসু বেস গিটার বাজায়। সে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে যে সে যেন কোথায় পারফর্ম করবে, তার বিনিময়ে সে কিছু টাকা পাবে। জিসু বাহিরে যাচ্ছিল, তখনই লিফটের সামনে বেবি ট্রলার নিয়ে দাই উন নামক একটা মহিলার সাথে দেখা হয়। মহিলাটি ব্যবহার কেমন যেন অদ্ভুত মনে হয়েছে জিসুর কাছে। এরই মধ্যে সেখানে জে ইউন জু নামক একজন কোরিয়ার ল্যাঙ্গুয়েজ প্রফেসর আসে। সে বলে মহিলাটি অদ্ভুত নয়, বরং সে অনেক বেশি ভালো মানুষ। গত বছর তার সামান্য চোখের আড়ালেই তার সামনে তার 6 মাসের বাচ্চা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সেই ট্রমা থেকে সে আজও বের হতে পারেনি। পরের পর্ব দেখায় ইউ ঘরে ফিরে এসে তার বোনকে ট্রান্স কম্পিটিশনের ফিসের টাকা দেয়। ইউন ইউ বলে, আমি ফিস দিয়ে দিয়েছি, আর কিভাবে দিয়েছি সেটা তোমার জানা লাগবে না। পরবর্তী ক্যারেক্টার দেখায় চ্যাং নামক একজন গুন্ডাকে, যে টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে পারে। সে একজন ব্যক্তিকে আটকে রেখেছে এবং ফোনে কি যেন দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তখন লোকটি বলছে, আমি এই সম্পর্কে কিছুই জানি না, এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করছে এবং আরো বলছে, আমি এই সম্পর্কে কারো কাছে কিছু বলবো না। অন্যদিকে ইউনচি ওই দিনের সুইসাইড প্ল্যান ক্যান্সেল করার পর নতুন একটা তারিখ ঠিক করে, অর্থাৎ 25 তারিখ সেট করে সুইসাইড করার জন্য। 25 তারিখ আরো 15 দিন পরে আসবে। ইউনচি গেমস খেলতে থাকে, তখনই তার ফুড ডেলিভারির পার্সেলের SMS আসে। সে রুমের বাইরে এসে পার্সেল নিতে গিয়ে দেখে নুডলস এর বক্স ছিন্ন ভিন্ন হয়ে আছে এবং তার পাশের রুমের নেইবার একজন মেয়ে তার নিজের বিড়ালকে খেয়ে ফেলতেছে এবং সবকিছু নন্ডবন্ড করে রেখেছে, যা দেখে ইউনচি ভয়ে দৌড়ে তার রুমের মধ্যে এসে নিজেকে লক করে রাখে। এরই মধ্যে তার দরজা নক করে একটা মেয়ে আর বলতে থাকে তাকে সাহায্য করতে। তার ঘরের মধ্যে রক্তে ভরা আর তার বিড়ালকে কে যেন মেরে খেয়ে ফেলেছে। দরজাটা খোলার জন্য বারবার অনুনয় বিনয় করছে। ভয়ে ভয়ে ইউনচি বলে, আমি দরজা খুলবো, কিন্তু তুমি তোমার হাত দেখাও। তখনই ওই লেডিটি আস্তে আস্তে মনস্টার হতে শুরু করে এবং জোরে জোরে দরজা পেটাতে থাকে। কিছুক্ষণ পর যখন শব্দ বন্ধ হয়, ইউনচি বাইরে বের হয় হাতে একটা লাঠি নিয়ে। তখন ওখানে চ্যাং চলে আসে। ইউনচি তখন তাকে দেখে কিছু বলে ওঠার আগেই বেহুশ হয়ে যায়। পরের পর্বে দেখায় জিসু নিজের ঘরের মধ্যে বসে উচ্চস্বরে গিটার বাজাচ্ছিল। হঠাৎ সে দরজা নক পাওয়ায় সে ভেবেছে হয়তো নেইবার বিরক্ত বোধ করছে তার মিউজিকে। সে মিউজিক অফ করে দিয়ে জোরে জোরে সরি বলতে থাকে, কিন্তু হঠাৎ যখন সিজু মনস্টারের ফেস দেখতে পায় দরজার ওপারে, তখন সে খুব বেশি ভয় পেয়ে যায়। মনস্টারটি অনবরত দরজা পেটাচ্ছে, মনে হয় যেন দরজাটি ভেঙে ফেলবে। কিছুক্ষণের মধ্যে মনস্টার লেবিলিটি চলে যাওয়ার পর সিজু বাহিরে বের হয়। তখন চ্যাং সামনে চলে আসে। জিসু চ্যাংকে সবকিছু খুলে বলে।
এদিকে নিচে গ্রাউন্ড ফ্লোরে সকলে উপস্থিত। বাহিরে বের হওয়ার সকল দরজা জানালা বন্ধ এবং তালাবদ্ধ করা। সকলে বিরক্ত হচ্ছে বাহিরে যেতে পারছে না বলে। এখানে উপস্থিত ছিল সিইও। সিইও একজন ফায়ার ফাইটার অফিসার। কোথাও কোনো নেটওয়ার্ক সংযোগ হচ্ছে না। সিইও ল্যান্ডলাইন দিয়ে ইমার্জেন্সি সার্ভিসে কল করে। তখন উত্তর আসে পুরো শহরে ইমার্জেন্সি অবস্থা চলছে, এই জন্য সকলকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এরই মধ্যে সিওক নামক একজন ব্যক্তি মেইন সুইচ অন করে দিয়ে মেইন দরজা খুলে ফেলে। এতে করে দরজার বাইরে থাকা একটা বড় সড় মস্ত শরীরের অধিকারী মস্টার সামনে আসতে থাকে। সকলে বুঝে উঠতে পারছিল না আসলে কি এটা। মস্টারটির মুখ থেকে মস্ত বড় একটা জিব্বা বের হয়েছে এবং গার্ডকে জিব দিয়ে ধরে রক্ত চুষে মেরে ফেলে। সকলে ভয় পেয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। ইউক কোন রকমে মস্টারটিকে কন্ট্রোল করতেছে আর সিওকে বলছে মেইন সুইচটি আবার বন্ধ করে দিতে, যাতে গেটটা মস্টারটি বাহিরে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এর মধ্যে ইউর হাতে থাকা স্প্রেটি শেষ হয়ে যায়। মস্টারটি আবার সামনে এগোতে থাকে। তখনই সিইও দৌড়ে এসে মস্টার সহ বাহিরে ঝাঁপ দেয়। তারা দুজনে বাহিরে গিয়ে পড়ে যায়। মেইন গেটটি আটকে যেতে থাকে। তখন ইউক কোন রকমে সিইওকে বাহির থেকে ভেতরে আনার চেষ্টা করছে। তখন সিইওর পায়ের মধ্যে কাছে আঘাত করে মস্টারে। কোন রকমে মস্টারটিকে বাহিরে বের করে রেখে তারা সকলে ভেতরে প্রবেশ করতে পেরেছে। তখন সবাই জানতে পারে মাত্র একটি মস্টারের সাথে তারা লড়াই করছে না, বরং বাহিরে এমন হাজারো মস্টার ঘুরছে যারা প্রোটিনের অভাবে ঘুরছে। এইসব মস্টার মানুষ থেকেই মস্টার হয়েছে, ভিন্ন প্রজাতির রোগে আর কোন একটা ভাইরাসে ইনফেক্টেড। হিন্সি ওপর থেকে এই মস্টারদের দেখতে পাচ্ছে। তার মুখ থেকে অনবরত রক্ত পড়ছে। সে বুঝে উঠতে পারছে না এখানে কি হচ্ছে। প্রথম এপিসোড এখানেই শেষ হয়। পরের পর্বে আমাদের হিউন্সির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানানো হয়, অর্থাৎ হিউন্সির হাতের মধ্যে কাটা দাগ, মানে সে নিজেকে নিজে মেরে ফেলার চেষ্টা করছে। সে অনেকদিন ধরে নিজের ভেতরে নিজে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তারপর একদিন তার পরিবার কোথায় যেন যাচ্ছিল, তখন সে নিজের পরিবারকে কার অ্যাক্সিডেন্টে হারায়। জ্ঞান ফেরার পর জানতে পারলো তার বাবা মা তার জন্য কোনো সম্পত্তি রেখে যায়নি। সে আরো বেশি ডিপ্রেসড হয়ে যায়। পরের পর্বে দেখায় হিউন্সি বেহুশ হয়ে আছে। সিজু বসে বসে তাকে পাহারা দিচ্ছে। ততক্ষণে চারদিকে ছড়িয়ে পড়েছে যেসব মানুষ মনস্টার হয় তাদের প্রথম লক্ষণ হলো নাকমুখ থেকে গড়গড় করে রক্ত পড়া এবং অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাওয়া। কারো কোনো ধারণা নেই যে এই ইনফেকশন কিভাবে ছড়াচ্ছে, কিন্তু আমরা দেখতে পাই হিউনসিরও এই লক্ষণগুলো দেখা দিয়েছে। ইউনিও কোথায় যেন যাচ্ছিল, তখন সে সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যায়। তখন সেখানে চাং চলে আসে, কিন্তু পেছন থেকে ওই লেডি মনস্টারটি চাঙের ওপর ঝাঁপিয়ে পড়ে তার কাঁধের মধ্যে কামড় দেয়। চাং অনবরত সেই মনস্টারটিকে আঘাত করতে থাকে, কিন্তু ইউইও ভয়ে কাঁচামাচু হয়ে আছে। মস্টারটিকে চাং এক পর্যায়ে মেরেই ফেলে। সিইও এবং ওখানে থাকা লি নামক একজন আর্মি অফিসার ওই গার্ডের লাশটিকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসে এবং গার্ডের ফোন থেকেই গার্ডের পরিবারকে তার মৃত্যুর খবরটি জানিয়ে দেয়। এইদিকে সিজু যখন বাহিরে বের হয় তখন সে সিঁড়িতে একজন ছেলেকে উল্টো হয়ে ঘুরে থাকতে দেখে। তখনই ওই ছেলেটি আস্তে আস্তে মনস্টার হতে শুরু করে এবং এক পর্যায়ে জিসু শরীরে আঘাত করতে আসে। জাইউনজু দ্রুত দৌড়ে এসে ওই ছেলে মনস্টারটির ওপর তলোয়ার দিয়ে মাথার উপরের অংশ কেটে ফেলে দেয়। এদিকে সকলের মধ্যে মিসরা বাইরে যাবার জন্য বারবার সকলের কাছে রিকোয়েস্ট করছে, কারণ তার মেয়ে স্কুল থেকে বের হয়ে গিয়েছে এবং তার লোকেশন বলছে সে এখানেই আসতে চাইছে। তাই তাকে বাহিরে বের হওয়ার সুযোগ করে দিতে এবং মেইন গেটটা যাতে না লাগায় তারা দুজন ফিরে আসবে বলে, কিন্তু কেউ তাকে সেই অনুমতি দিচ্ছে না। যে মনস্টারটিকে জাইউনজু মেরেছিল সেই মনস্টারটি মারা যায়নি, বরং উপরের অংশ কেটে ফেলায় অন্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে সকলের কাছে এসএমএস আসে যে যার নাক থেকে ব্লিডিং হতে শুরু করবে এবং অদ্ভুত আওয়াজ শুনতে পাবে তাকে যেন দ্রুত কোয়ারেন্টাইনের ব্যবস্থার মধ্যে রাখা হয়। নিচে কিছু লোক তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য মেইন গেট খোলার জন্য পারমিশন চাইছে, আর একদল সেটা করতে দিতে চাইছে না। এই নিয়ে তাদের মধ্যে জ্ঞানজাম হতে থাকে। তখনই সেখানে চাং চলে আসে। তাকে দেখে পেছন থেকে শিওক স্টাম গান দিয়ে শুট করে ফেলে। আসলে চাঙের পেছনের মধ্যে মনস্টারের কামড় দেখে চাং হয়তো মনস্টার হতে শুরু করেছে। এদিকে হিউনজির আবার নোজ ব্লিডিং হতে শুরু করে। সে নেটে একটা ব্লক পড়ে। এই ইনফেকশনটি কোনো রোগ নয়, এটা অভিশাপ যা একবার হলে এই ইনফেকশন তাকে মনস্টার হতে বাধ্য করবে। এখান থেকে ফিরে আসা সম্ভব নয় আর এর কোনো চিকিৎসা কাজে আসবে না। হিউম্যান এই ইনফেকশনটিকে প্রতিরোধ করতে পারবে না। তো যারা এই ইনফেকশনের মধ্যে আত্মবদ্ধ হয়েছে তারা নিজেকে মেরে ফেলো, কারণ তোমার বেঁচে থাকা অন্যের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আর তবুও যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে এই ইনফেকশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে। আর কিছু পড়ে ওঠার আগেই নেট কানেকশন চলে যায়। তখন একটা মনস্টার হিউন্সির অ্যাপার্টমেন্টের মধ্যে প্রবেশ করে যায়। হিউন্সি যখন বুঝতে পারলো এই মনস্টারটির দৃষ্টিশক্তি নেই কিন্তু শ্রবণ শক্তি খুব বেশি, তাই সে চুপচাপ গুটিসুটি হয়ে বসে থাকে।
তখনই সেই মনস্টারটি নিজে নিজেই সেই অ্যাপার্টমেন্টে থেকে বাইরে বের হয়ে যায়। এদিকে চাংকে বন্দি করে রাখা হয় চেয়ারের সাথে বেঁধে। শিয়ক ছুরি হাতে চাংকে মেরে ফেলতে আসে। যদি চাং মনস্টার হয়ে তাদের সকলকে মেরে ফেলে, তাই সে আগে থাকতেই চাংকে মারতে এসেছে। কিন্তু চাং উল্টো শিয়কের ওপরই আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জিসু ও জেয়নজু ধীরে ধীরে নামছিল। তখনই একটি রুম থেকে তারা পুরুষালী কণ্ঠে একজন ব্যক্তিকে পাসওয়ার্ড বলতে শুনে, মানে কেউ একজন এই রুমটি খোলার জন্য অনুরোধ করছে। তারা দুজন সেটা ফলো করে ভেতরে প্রবেশ করে। সেখানে দেখতে পেল বাধা অবস্থায় একজন ব্যক্তি, যার নাম হলো উনজু, যাকে চাং বন্দি করে রেখেছিল। কিন্তু উনজু তাদের দুজনকে বলে তার রুমের মধ্যে চোর এসেছে এবং তাকে বেঁধে তার এই অবস্থা করেছে। তখন তারা দুইজন উনজুকে মুক্ত করে দেয়। হিউনজি যখন হঠাৎ করে জানালা দিয়ে নিচে তাকায়, তখন সে দেখতে পায় অন্য ফ্লোরের অ্যাপার্টমেন্টে থেকে দুজন বাচ্চার বাবা তাদের রেখে দড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছে। কিন্তু তখনই একটা উড়ন্ত মনস্টার তাদের বাবাকে আক্রমণ করে, বাবা নিচে পড়ে যায়। ওই মনস্টারটি যখন ওই বাচ্চা দুটোকে আক্রমণ করতে যায়, তখনই হিউনজি উপর থেকে তার গেমিং টিভিটি মনস্টারটির উপর ফেলে দেয়। মনস্টারটি যখন হিউনজিকে আক্রমণ করতে যায়, তখনই মিস্টার হান নিজের বানানো হাতিয়ার দিয়ে ওই মনস্টারটিকে অ্যাটাক করে। এই যাত্রায় হিউনজি বেঁচে যায়। মিস্টার হান একজন এক্স আর্মি অফিসার। সে লিখে হিউনজিকে জানায় এই মনস্টারদের আঘাত করা যায় কিন্তু মেরে ফেলা যায় না। তুমি যদি ওই বাচ্চাদেরকে বাঁচাতে চাও, তাহলে তোমার সাথে তুমি একটা ফোন রাখো, আর যখনই তোমার আশেপাশে কোনো মনস্টার আসবে, ফোনটা বাজিয়ে নিও, আমি তোমাকে হেল্প করব। অর্থাৎ বুঝিয়েছে হিউনজিকে মিস্টার হানের অ্যাপার্টমেন্টে আসতে। কোনো রকমে মিস্টার হানের কাছে গিয়ে পৌঁছায়। হিউনজি দেখতে পেল মিস্টার হান পঙ্গু। মিস্টার হান হিউনজিকে একটা অস্ত্র বানিয়ে দেয়। হিউনজি চলে যায় বাচ্চাদেরকে এখানে নিয়ে আসার জন্য। কিন্তু হঠাৎ করে ওই অন্ধ মনস্টারটি আবার চলে আসে। হিউনজি কোনো রকমে মনস্টারটিকে ডিস্ট্র্যাক্ট করে মিস্টার হানের বানিয়ে দেওয়া অস্ত্র দিয়ে মনস্টারটিকে ইলেকট্রিক শর্ট দিয়ে কিছুক্ষণের জন্য বেহুশ করে ফেলে। এরই মধ্যে কারেন্ট চলে যায়। ইউনিউক সিইওকে বলে নিচে বেসমেন্টে পাওয়ার রুমে গিয়ে ইলেকট্রিসিটির অবস্থা চেক করতে। সিইও চলে যায়। কিন্তু ফ্ল্যাশব্যাকের মধ্যে ইউনিউক সিসি ক্যামেরার মধ্যে দেখেছিল ওই বেসমেন্টের মধ্যে একটা মনস্টার ঘোরাঘুরি করছে। কিন্তু এটা দেখার পরেও সে সিইওকে সেখানে পাঠায়। হিউনজি এসে পৌঁছালো বাচ্চাদের রুমে, তাদের দুজনকে সাথে নিয়ে বের হয়। কিন্তু হঠাৎ হিউনজির নোজ ব্লিডিং হতে শুরু করে এবং কিছুটা হিংস্রতার ছাপ তার শরীরে চলে আসে। হিউনজি তখন বাচ্চা দুজনকে বলে 1408 নম্বর রুমে চলে যেতে, অর্থাৎ মিস্টার হানের কাছে চলে যেতে। তারা দুজনও তাই করতে থাকে। হিউনজি নিজেকে একটা রুমে বন্দী করে ফেলে। তখন তার সামনে তার কাল্পনিক রূপ অর্থাৎ আরেকটি হিউনজি চলে আসে। কালো চোখের সাথে সে একটি ডেভিল স্মাইল দেয়। এখানে শেষ হয় দ্বিতীয় এপিসোড। তার ফ্ল্যাশব্যাক মনে করিয়ে দেয়, যেখানে দেখানো হয় তার স্কুলের সকল স্টুডেন্ট তাকে খুব মারধর করত। তার বাবা মাকে যখন সে ব্যাপারটি জানায়, তারাও কোনো প্রতিবাদ করেনি। এই নিয়ে সে খুব বেশি ডিপ্রেস ছিল। একদিন কারে বসেই তারা কোথায় যেন যাচ্ছিল এবং এই সব বিষয় নিয়ে তার বাবার সাথে এবং পুরো পরিবারের সাথে হিউনজি তর্ক করছিল। হিউনজি রেগে বলে ওঠে, তোমাদের এখনই মরতে হবে। তারই করা ডিস্ট্র্যাক্টের জন্য তার বাবার কারটি অ্যাক্সিডেন্ট করে এবং সকলে সেখানে মারা যায়। সে অ্যাক্সিডেন্টে সে থাকলেও তার কিছু হয়নি। সে মেডিকেলাইজড ছিল কিছুদিন, ধীরে ধীরে গুরু গম্ভীর হয়ে যায়। সে এক অদ্ভুত ট্রমার মধ্যেই ছিল। সে অদ্ভুত সব দৃশ্য দেখতে পেত সামনে। সে যেমনটা চায় তার কাল্পনিক দুনিয়ার মধ্যে তেমনটাই হতে থাকে। এবং কাল্পনিক হিউনজি তাকে জানায়, তুমি যা করতে চাও আমি তা তোমাকে করিয়ে দেব। শুধু তোমাকে এটা মানতে হবে যে আমরা দুজন পার্সন হলেও আমাদের মানসিকতা একটাই। হিউনজি ওই কাল্পনিক হিউনজিটাকে নিজের শরীরে বশীভূত হতে দিতে চাইছে না। তখনই হঠাৎ করে হিউনজি ইমাজিনেশন থেকে প্রেজেন্টে চলে আসে এবং দেখতে পায় একটা বড় মনস্টার তার উপর আক্রমণ করছে। সে কিছুটা লড়াই করার চেষ্টা করছিল, তখনই জিসু ও জেইউনজু এসে মনস্টারটিকে তলোয়ার আঘাত করে এবং তাকে বাঁচিয়ে নেয়। তখন হিউনজু বলল, আমার সাথে কিছু বাচ্চারাও ছিল, তাদেরকে বাঁচাতে হবে। ওইদিকে বাচ্চা দুটি 1408 নম্বর রুমে যেতেই নিচ্ছিল, কিন্তু হঠাৎ ওই অন্ধ মনস্টারদের সামনে চলে আসে। তাদের মনে পড়ে যায় হিউনজু বলেছিল অন্ধ একটা মনস্টারের কথা। তখন তারা দুজন চুপচাপ বসে থাকার চেষ্টা করছে, কিন্তু পেছন থেকে আরো একটি মনস্টার তাদের কাছে চলে আসে। কিন্তু দুই মনস্টার একে অপরের সাথে লড়াই করা শুরু করেছে। এই সুযোগে তারা দুজন পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই মস্ত বড় মনস্টারটি বাচ্চাদের উপর হামলা করতে আসে। তখনই সেখানে ডায়ক তার বেবি ট্রলারের সাথে চলে আসে। তখন ওই মনস্টারটি ডায়কের উপর অ্যাটাক করে। এত মারার পরেও ডায়কের মৃত্যু হয়নি, কারণ ডায়ক মনস্টার রূপে চলে এসেছে, অর্থাৎ সে আগে থাকতেই ইনফেক্টেড ছিল। ডায়ক ওই মনস্টারটির সাথে লড়াই করতে থাকে। তখন হিউনজি জিসু ও জেইউনজু সেখানে চলে আসে। সেজু ও হিউনজি বাচ্চাদেরকে নিয়ে 1408 নাম্বার রুমে চলে যেতে থাকে। জেইউনজু কোনো এক পায়তারা করে ওই মনস্টারটিকে বিল্ডিং এর বাইরে বের করতে সক্ষম হয়েছে। পরে সকলে মিলে 1408 নম্বর রুমে আসে মিস্টার হানের কাছে।
এবং কিছুটা নাস্তা করে নেয়। সকলে মিলে হিউজ এবং দায়কের ব্যাপারে ডিসকাস করছে, কারণ তারা দুজন তো অলরেডি ইনফেক্টেড। পরে পর্বে দেখায় সিইও ইলেকট্রিক পাওয়ারের সুইচটি অন করে দিয়ে বেসমেন্ট থেকে বের হতে যাবেই তখনই একটি মস্ত বড় মনস্টার তাকে আটকে ফেলে। ওইদিকে আর্মি অফিসার লি ইউনিওকে বলে লাইট তো সে কখনই চলে এসেছে, কিন্তু সিইও তো এখনো আসছে না। এখানে আমাদের দেখানো হয় সিইওকে একটা স্পাইডার মনস্টার মাকড়সার জালে আটকে রেখেছে। অন্যদিকে ইউক সকলের উদ্দেশ্যে জানায় যে সকল ফ্লোরের মানুষদের নিরাপত্তার জন্য গ্রাউন্ড ফ্লোরে চলে আসতে, সকলে একসাথে থাকার মাধ্যমে হয়তো কোনো একটা কিছু সমাধান করতে পারবে। এইদিকে সিউক সহ আরো কিছু লোক একসাথে টিভিতে নিউজ দেখছিল, সেখানে দেখায় কোরিয়ার প্রেসিডেন্ট জানাচ্ছে এই ইনফেকশন পুরো শহরে ছড়িয়ে পড়েছে, সকলকে আরো সতর্ক হতে জানানো যাচ্ছে। আরো কিছু স্পেস দিতে যাবে তখনই প্রেসিডেন্টের নোজ থেকে ব্লিডিং হতে শুরু করে এবং অদ্ভুত সব কাণ্ড করতে থাকে। ওখানে থাকা তার সকল সিকিউরিটি গার্ডরা তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর এই নিউজ যখন সকলে দেখতে পায় সকলে হতবাক হয়ে যায়, যেখানে দেশের প্রেসিডেন্টের বেহাল দশা সেখানে তাদের বেঁচে থাকার তো কোনো নিশ্চয়তা নেই। মিস্টার চা তার মেয়েকে বিল্ডিং এর দিকে দৌড়ে আসতে দেখে মেন গেটে দরজা খুলে দেয়। সকলে মিলে মিস্টার চাকে দরজার বাইরে যেতে দিচ্ছে না। এদিকে তার মেয়ে দৌড়ে আসতে থাকে, কিন্তু সে মাঝ রাস্তায় হোঁচটকে পড়ে যায়। তখন ওই মেয়েটিকে বাঁচানোর জন্য আর্মি অফিসার লি দৌড়ে যায়, কিন্তু শেষ রক্ষা হলো না কারোই। দুজনকেই একসাথে একটা মনস্টার অ্যাটাক করে, অন স্পট তাদের দুজনের ডেথ হয়। সকল মনস্টার অ্যাপার্টমেন্টের দরজা ওপেন পেয়ে অ্যাপার্টমেন্টের দিকে আসতে থাকে। তখন ইউইওক আর কোন মনস্টার ভিতরে প্রবেশ করার আগেই মেইন গেটের দরজা লাগিয়ে দেয়। এখানেই 3 নম্বর এপিসোড শেষ হয়। আশা করছি পরবর্তী এপিসোডগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।